जिल्ला न्यायाधीश नियुक्तिको दावीमा भाजपा लिगल सेलको धरना। अलिपुरद्वार जिल्ला गठन भएको 7 वर्ष बित्न लाग्दा पनि आजसम्म एकजना जिल्ला न्यायाधीशको नियुक्ति नगरिएकोले जिल्लावासी समस्यामा परेकोले शीघ्र अलिपुरद्वार जिल्ला अदालतमा जिल्ला न्यायाधीशको नियुक्ति गरिनुपर्ने दावी लिएर आज भाजपाका लिगल सेलले अलिपुरद्वार बार एसोसिएसन अघि धरना प्रदर्शन गरेका छन्। भाजपाका लिगल सेलले अलिपुरद्वार जिल्ला शासक मार्फत राज्यकी मुख्यमन्त्री लगायत कानूनविद औ हाईकोर्टका चीफ जस्टिस समक्ष पनि ज्ञापनपत्र चढाएको तर पनि आजसम्म अलिपुरद्वार जिल्ला अदालतको निम्ति एकजना आधिकारिक जिल्ला न्यायाधीशको नियुक्ति नभएको लिगल सेलका सदस्यहरूले जनाएका छन्। आज उक्त धरना प्रदर्शनमा भाजपा लिगल सेलको जिल्ला कन्भेनर रञ्जित कुमार बरुवा, सहायक कन्भेनर रञ्जन कुमार दे, हेमन्त राय, अल्पन राय लगायत प्राय 15 जना सदस्यहरूले सहभागिता जनाएका थिए। कोठेके हाम्रा माननीय चिफ मिनिस्टर के हाम्रो मेमोरेन्डम दिच्छ, ल मिनिस्टर के मेमोरेन्डम दिच्छ, हाम्रो चिफ जस्टिस के हाम्रा मेमोरेन्डम पठाच्छ, तो अलिपुरद्वार एडिशनल डिस्ट्रिक्ट एन्ड सेसन जज एवं मिडिया বিষয় আমাদের প্রেস কনফারেন্স করে আমরা দিয়েছি মেমোরেন্ডাম, যে আজকে আমরা পাঠাচ্ছি সেই মেমোরেন্ডামটা আমি পড়িয়ে শোনাচ্ছি। আমাদের যে ডিম্যান্ডটা আছে, কেন আমরা আমাদের ডিস্ট্রিক্ট জাজ অবিলম্বে চাইছি ম্যাটার অফ অ্যান্টিসিপেটরি বেল কেস কেস অন শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস প্রিভেনশন অফ এট্রোসিটিস অ্যাক্ট, ম্যাটার অফ কনটেস্টেড প্রবেশ, ম্যাটার অফ গার্জিয়ানশিপ অ্যাক্ট, ম্যাটার অফ আর্বিট্রেশন, জুভেনাইল জাস্টিস ম্যাটার, কেসেস অন ইলেকট্রিসিটি ডিফেন্স অফেন্সেস, এনডিপিএস, এই যে ডিম্যান্ড এইটা আমাদের আরও আছে। এই আমাদের অবিলম্বে এই এইটা আমাদের যে ডিম্যান্ডটা, এটা আমাদের যদি এক মাসের ভিতরে যদি এটাতে কোনো সব আমরা কোনো রিপ্লাই না পাই, এক মাস পরে আমাদের পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলন সামিল হব। এবং আমাদের এই ডিস্ট্রিক্ট জাজ আজকে 2014 সালের 25শে জুন ডিস্ট্রিক্ট হয়েছে, আজকে 7 বছর অতিক্রান্ত, 8 বছর চলছে, কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট জাজ আমরা এখনও ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত আমাদের ডিস্ট্রিক্ট জাজকে নিয়োগ করা হয়নি। অথচ এর পরবর্তী পরেই যেটা আমাদের কালিম্পং ডিস্ট্রিক্ট হয়েছে, সেখানে ডিস্ট্রিক্ট জাজ সেখানে এস্টাবলিশ হয়েছে, আসানসোলে সেখানে হয়েছে, সিউড়ি, অথচ শিশু সিউড়িতে হয়েছে, আমাদের আলিপুরদুয়ার আজকে 8 বছর চলছে, এখনো পর্যন্ত আমরা ডিস্ট্রিক্ট জাজ পাইনি। এটা যে আমাদের আলিপুরদুয়ার যে ভৌগোলিক চিত্র, সেখানে সুদূর উমাগান থেকে কালচিনি, হেমিল্টনগঞ্জ, জয়গা, বীরপাড়া, ফালাকাটা এবং আলিপুরদুয়ার 1 এন্ড 2, এখানে 5টা বিধানসভা কেন্দ্র, 6টা ব্লক, মিউনিসিপ্যালিটির এরিয়া আলিপুরদুয়ার বর্তমানে ফালাকাটা হয়েছে। এই সমস্ত লিটিগেন্ট পাবলিক সমগ্র আলিপুরদুয়ার জেলাবাসীদের স্বার্থে, আমাদের আমাদের লয়ার্সের অ্যাসোসিয়েশনের সমস্ত স্বার্থে এবং ল ক্লার্কসের স্বার্থে, সমগ্র আলিপুরদুয়ার জেলা আদালতে যারা এই বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত তাদের স্বার্থে, আমাদের সমগ্র আলিপুর লিটিগেন্ট পাবলিকের স্বার্থে, আজকে যে মামলা জমে আছে সেই দীর্ঘ মামলা আমাদের আজকে কোভিড প্রোটোকল মেনেই আমরা এই প্রথম ডিস্ট্রিক্ট জাজের